আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমরা একটা স্কাউট ডে নিয়ে এসেছি। মাদ্রাসা স্কাউটিং দিন দিন অনেক প্রসিদ্ধ লাভ করছে। মাদ্রাসা স্কাউটরা তারা সব দিক দিয়ে বিচরণ করছে। আমরা আজকে এসেছি দারুল উলুম কামিল মাদ্রাসা। আজকে ওদের বার্ষিক তাবুবাস দীক্ষা গ্রহণ অনুষ্ঠান। তো এখানে হলো কাপ, স্কাউট এবং রোভার তিন শাখারই স্কাউটরা আছে। আমি এর আগে যে কাপদেরকে দীক্ষা দিয়েছিলাম, ছোট ছোট কাপ সোনামণিদের, তাদেরকে আজকে এসে আবার স্কাউটের দীক্ষা দিয়েছি। তো এই বিষয়টা আমারও খুবই ভালো লাগলো, যাদেরকে আমি কাপের দীক্ষা দিয়েছিলাম তাদেরকে আমি স্কাউটেরও দীক্ষা দিলাম। তো এখানে একটু ছোট করে সেশন হয়ে যাচ্ছে। এটা হলো ওদের স্কাউট ডেন, দারুল উলুম কামিল মাদ্রাসার স্কাউট ডেন। এখানে স্কাউটরা যেমন আছেন, গার্লিন স্কাউট, গার্লিন রোভার, সবাই কিন্তু এই দারুল উলুম কামিল মাদ্রাসার স্কাউটিং এর সাথে সম্পৃক্ত। ওরা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে। এই যে তাবু কলার কিছু অ্যাচিভমেন্ট তাদের ঝোলানো আছে তাদের ডেনে। তো তাদের আরএসএল ম্যাডাম এখানে আছেন, ওদের একসাথে কাপদেরও দীক্ষা গ্রহণ হয়েছে, স্কাউটদেরও হয়েছে এবং রোভার স্কাউটদেরও হয়েছে। স্কাউট সোনামণিদের যখন দীক্ষা দিচ্ছিলাম তখন খুব ভালো লেগেছে। ওদের অনেক দিন পরে ওদের ওখানে যাওয়া হয়েছিল, তো কয়েকজনের ফেসটা মনে হচ্ছিল যে চেনা চেনা। তো ওদেরকে বলছিলাম যে আপনাদেরকে হয়তো আমি এর আগেও দেখেছি। তো ওরা বলল যে জি আপু, আপনি আমাকে কাব হিসেবে দীক্ষা দিয়েছিলেন। তো ভালোই লেগেছে, আজকে সারাটা দিন অনেক ভালো লাগলো। মাদ্রাসায় গঠিত স্কাউট গ্রুপের ছেলেমেয়েরা সাধারণ নিয়মে স্কাউট পোশাক পরতে পারবে, তবে অন্য কোনোভাবে ব্যাখ্যা করা না হলে বা কোনো ধারায় ব্যতিক্রম না থাকলে মাদ্রাসার ছেলেরা অ্যাশ রঙের পাঞ্জাবি, নেভি ব্লু রঙের পায়জামা ও মেয়েরা অ্যাশ রঙের সালোয়ার ও নেভি ব্লু রঙের পায়জামা ও নেভি ব্লু ওড়না এবং অনুমোদিত ব্যাজ ও স্কার্ফ ব্যবহার করতে পারবে। ইউনিট লিডারদের ক্ষেত্রে ছাই রঙের পাঞ্জাবি, নেভি ব্লু সালোয়ার ও গ্রুপ স্কার্ফ পরতে পারবে। কোনো মহিলা লিডার যদি মাথায় স্কার্ফ পরতে চান তবে কামিজের রঙের অ্যাপ্রনের স্কার্ফ পরতে পারবেন। কোনো মহিলা লিডার যদি অ্যাপ্রন পরতে চান তবে তিনি ছাই রঙের অনুমোদিত নমুনা অনুযায়ী অ্যাপ্রন পরতে পারবেন। আর দারুল উলুম কামিল মাদ্রাসার স্কাউটিং এর অনেক উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্কাউট আন্দোলনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।